কুরআনের আয়াত পোস্টের সঙ্গে দুই ছবি শেয়ার, কি বার্তা দিলেন আসিফ নজরুল? সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল দুটি ছবি শেয়ার করে তার ক্যাপশনে পবিত্র কুরআনের একটি আয়াতের অনুবাদ পোস্ট করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এই পোস্ট দেন আইন উপদেষ্টা। স্ট্যাটাসে আসিফ নজরুল লেখেন, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে দম্ভ ভরে পদচারণা করো না, নিশ্চয় তুমি তো ভূপৃষ্ঠকে কখনোই বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনোই পর্বত প্রমাণ হতে পারবে না। সূরা বনী ইসরাইল আয়াত 37। পোস্টের প্রথম ছবিতে দেখা যাচ্ছে সেনানিবাসস্থ সেনাকুঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আলাপ করছেন। দ্বিতীয় ছবিটি কার্টুন, সেখানে নদীতে ফেলে দেওয়ার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ধারণা করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসময় এই শীর্ষ দুই ব্যক্তিকে পদ্মার পানিতে চুবাতে চেয়েছিলেন। অথচ প্রায় দুই বছরের ব্যবধানে গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। এজন্য ছবি দুটি ব্যবহার করেছেন আইন উপদেষ্টা। সেই পোস্টে একজন কমেন্টে লেখেন, অসাধারণ কথা, কুরআনের আয়াতের সঙ্গে বাস্তবতার হুবহু মিল রয়েছে, ধন্যবাদ উপদেষ্টা মহোদয়। ফারহান রহমান চৌধুরী নামের একজন লেখেন, আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন এবং যাকে ইচ্ছা সম্মান দান করেন আর যাকে ইচ্ছা অপমানে পতিত করেন। আপনারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ, নিশ্চয়ই আপনি সর্ববিষয়ে ক্ষমতাশীল। জাহাঙ্গীর নামের একজন বলেন, অহংকার পতনের মূল, যারা খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কটূক্তি করত আজকে তারা কোথায়। প্রসঙ্গত, 19 মে 2022 সালের এক সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ এবং প্রকল্প নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতিবাচক ভূমিকার সমালোচনা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেছিলেন, পদ্মা সেতুতে নিয়ে গিয়ে ওখান থেকে খালেদা জিয়াকে টুস করে নদীতে ফেলে দেওয়া উচিত, আর যিনি আমাদের একটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছেন, তাকেও আবার পদ্মা নদীতে নিয়ে দুই চুবানি দিয়ে উঠিয়ে নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে দুইটা চুবানি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত, তাহলে যদি এদের শিক্ষা হয়।